মেডিসিন কিন্তু খুব সেনসিটিভ একটি জিনিস, এটি যখন সঠিকভাবে খাওয়া হবে না সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, এবং খাওয়ার যে নিয়ম রয়েছে সেটাকে যদি মেনটেন করা না হয় সেক্ষেত্রে আসলে কখনো কখনো হিতে বিপরীত ঘটতে পারে, অর্থাৎ উপকার না হয়ে মানব দেহে বরঞ্চ ক্ষতি হতে পারে। এই যে খেয়াল করুন একটি মেডিসিন বক্স, এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, এখানে সকাল অর্থাৎ সকালের মেডিসিনগুলো এখানে আছে। এরপর আবার দুটি ভাগ আছে, একটি হচ্ছে খাবার আগে আর একটা হচ্ছে খাবার পরে। সকালের ওষুধগুলো হচ্ছে এই বক্সে অর্থাৎ উপরের তলায়, এবং ডানে হচ্ছে খাবার আগে, বামে হচ্ছে খাবার পরে, যেটা কিন্তু লেখা আছে এখানে। দুপুরে খাওয়ার আগের ওষুধগুলো বাবা যেগুলো খায় সেগুলো কিন্তু আমি এখানে রেখেছি। এখন বাবার দুপুরের খাবার সময় হয়েছে, যেখানে আমি খাবার আগে এই ওষুধটি তাকে খাইয়ে দিচ্ছি। বাবা কি হ্যাঁ আগের চাইতে ভালো লাগে না বাবা? এই নাও ওষুধটা খাও আগে। এরপর যখন রাতে খাবার আগের যে ওষুধটি আছে সেগুলো হচ্ছে এইগুলো, আর এটা হচ্ছে খাবার পরের ওষুধ। অর্থাৎ এইভাবে যদি ঔষধ খাওয়ানো হয় তাহলে কিন্তু যে রোগের জন্য রোগীটাকে ওষুধ খাওয়ানো হচ্ছে সেই রোগ থেকে কিন্তু তুমি ভালো হয়ে যাবেন। আসলে যখন বয়স হয়ে যায় বয়োজ্যেষ্ঠ মানুষটা কিন্তু আসলে শিশুদের মতোই হয়ে যায়। একটা শিশুকে যখন মা বাবারা আমরা খাওয়াই দিই ঠিক তেমনি বয়স্ক যারা আছে তারাও অনেকটা শিশুদেরই মতো, তাদেরকেও আসলে খাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই। একটা সময় বাবা আমাকে খাওয়াইতো, বাবা ঠিক এভাবে করে ভাত মা খাতো ছোটোবেলায়, এভাবে করে এরকম এরকম দিত বাবা। হ্যাঁ আমার সব মনে আছে, তাই না বাবা? বাচ্চাদেরকে যখন আমরা খাওয়াই ঠিক আছে, তারা তো সহজে খেতে চায় না, হ্যাঁ তখন আমরা বিভিন্ন সিস্টেমে গল্প করে 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 খাওয়াই। একটা জিনিস সবসময় ডায়েটের সাথে মেনটেন করবেন, আর সেটা হচ্ছে যে ক্যালোরি। খিচুড়ি এর মধ্যে ডাল আছে, চাল আছে, তেল আছে, লবণ আছে, এটা কিন্তু একটা বলা যেতে পারে একটা কমপ্লিট প্যাকেজ। এবং তার সাথে মাগুর মাছ খাওয়ানো হচ্ছে, তাতে কিন্তু তার খেতেও যেমন সুস্বাদু, আলটিমেটলি তার এনার্জি লেভেল, তার ক্যালোরি লেভেল সব কিছুই কিন্তু আমরা মেনটেন করছি। ছোটোবেলায় বাচ্চাদের যাতে মাছের কাঁটা না বিঁধে, কাঁটা থেকে মাছগুলোকে সেপারেট করে করে বাবা খাওয়াতো, মাছের কাঁটা বাঁধলে সেটা আর একটা যন্ত্রণা। অবশ্য ভয় নেই, আমরা যারা ENT সার্জন আছি আমাদের কাছে আসবেন, মুহূর্তের মধ্যে আমরা মাছের কাঁটা যেখানেই বাঁধো আমরা বের করে দিতে পারবো। দেখি বাবা একটু জল খাও, একটু জল খাও। বৃদ্ধ বয়সে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, অস্টিওপোরোসিস হয়, হাড় ক্ষয় হয়, এই সময়টাতে আপনারা সামুদ্রিক মাছ প্রিফার করবেন, কারণ সামুদ্রিক মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি রয়েছে, বিশেষ করে ওমেগা-3 যে ফ্যাটি অ্যাসিড, এই জিনিসগুলো কিন্তু আপনি সামুদ্রিক মাছে বেশি পাবেন। মলা ঢেলা, এরপর হচ্ছে শিং মাছ, মাগুর মাছগুলো, শৈল মাছগুলো, এগুলো কিন্তু আমাদের দেহে রক্ত তৈরিতে সহায়তা করে। এই যে ঢ্যাঁড়স, এটা কিন্তু এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফাইবার্স রয়েছে, এই ফাইবারগুলো থাকার কারণে অর্থাৎ কোনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু এখন হবে না। এই শাক যখন সে খাবে ডাইজেস্টিভ সিস্টেমটি ভালো থাকবে, পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য শাক এবং আঁশযুক্ত খাবারের কোনো বিকল্প নেই। এই যে আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি, এতে করে যেটা হচ্ছে যে এই লেবুর রসে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি রয়েছে, যেটি আমাদের মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এরপর একটু শশা, এই যে খাবারটা খাচ্ছে খাবার হজমে সহায়তা করবে হচ্ছে শশা। এই জন্য আমরা দেখেন খাবার সময় একটি সালাদ প্রিফার কেন করছি, সালাদটার সায়েন্টিফিক ব্যাখ্যাটাই হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা খুব দ্রুত হজম করতে সহায়তা করবে, এবং এটি হজম হয়ে আলটিমেটলি আমাদের প্রতিটি কোষে এনার্জি পৌঁছে যাবে। এই যে বাবা এক টুকরা শশা নাও। খাবার মেনুতে অবশ্যই ডিম আপনারা রাখবেন, ডিমের মধ্যে যে পরিমাণ প্রোটিন রয়েছে আমাদের এনার্জি দিতে সহায়তা করছে। আমি যে এক টুকরা ডিম খাওয়াচ্ছি অবশ্যই কুসুম সহ, অনেকের ভুল ধারণা আছে যে ডিমের কুসুম খেলে আবার হাই প্রেশার বেড়ে যাবে কিনা, কিন্তু এটা একটা সময় একটি মিথ ছিল যে যারা হার্টের রোগী, প্রেশারের রোগী তাদেরকে আসলে ডিমের কুসুম খেতে নিষেধ করা হতো। কিন্তু গবেষণায় দেখা গেছে যে ডিমের কুসুমে আসলে উচ্চ রক্তচাপের কোনো সম্ভাবনা নাই, হৃদরোগ এই জিনিসগুলো আসলে ডিমের কুসুম করে না, এটা রিসেন্ট গবেষণা দেখা গেছে। অতএব ডিমের কুসুম সহ আপনারা খেতে পারবেন। আর যাই হোক বাবা ডিম পছন্দ করে এবং সেই
পছন্দটা আমার নিজেরও, আমিও নিজেও ডিম খুব পছন্দ করি। বিশেষ করে মা যখন ছোটবেলায় ডিমের ঝোল রান্না করত, আসলে সেটা যে কী পরিমাণ ডেলিশিয়াস হতো, এখনও মায়ের সেই ডিম রান্নার স্বাদ আমার জিহ্বায় লেগে আছে। মাকে এখন ভীষণ মিস করছি। কত রান্না করেছে, চুলার পিছে বসে ডিমগুলোকে দুভাগ করে রাখতো, হিসাব করা থাকতো, কখনো কখনো লুকিয়ে লুকিয়ে আমি এক পিসের জায়গায় দুই পিসে খেয়ে ফেলতাম, মা কিছুই বলতো না। এই ছিল মা। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এরা একেবারেই শিশু হয়ে যায়, খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। বাবা এটা কিন্তু লাস্ট, এই যে আর এই যে লাস্ট, এটা এটা খাওয়ার সাথে সাথে অর্ধেক আমার খাইতে হবে। তার মানে ছেলের প্রতি কি টান বাবার। আচ্ছা, বাবার খাবারের অর্ধেক আমার আমাকে শেয়ার করলো। আপনার খেয়াল করুন, আমি কিন্তু গল্পে গল্পে বাবাকে পুরোটাই খাইয়ে দিলাম। এখন হবে জল, তারপরে খাওয়াবো ফল। ঠিক আছে বাবা। আসলে শাস্ত্রীয় যে প্রথাগুলো, শাস্ত্রীয় যে নিয়মগুলো আছে, সেটা ফলো করলেও কিন্তু আমাদের দেহ ভালো থাকতে পারে। এটাকে বলা হয় ফ্রুট সালাদ। ফ্রুটস নিয়ে কিন্তু একটি সালাদের মতন করা হয়েছে। এটা খেতে অনেকটা সুস্বাদু এবং আলটিমেটলি আমাদের শরীরের সব ধরনের ভিটামিন মিনারেলস এগুলোর ঘাটতি পূর্ণ করছে। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে আমার বাবার সাথে আমার এই ভিডিওটি দেখলেন, আপনারা সবাই আমার বাবার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি অনেক বছর বাবা কীভাবে আদর করে খাওয়াতে পারি। এটা আমার বড্ড ইচ্ছা। আমি সবচেয়ে বেশি শান্তি পাই এই সময়টিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের মা বাবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, প্রণাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।